চীনের ফাঁদে পা দিতেছে বাংলাদেশ, দিতেছে না, অলরেডি চীনের ফাঁদে বাংলাদেশ পড়ে গেছে। এবং বাংলাদেশের পরিণতি মিয়ানমারের মতো, মিয়ানমার অর্থাৎ বার্মার মতো অথবা শ্রীলঙ্কার মতো দেউলিয়া টুডে অ্যান্ড টুমরো বাংলাদেশ হবে। আমরা বিভিন্ন দিক দিয়া বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে চীন বাংলাদেশের যে মিশন বা ভিশনটা পরিচালনা করতেছে, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমি আজকে টোটাল বর্ণনাটা আপনাদের সামনে করব। সংগ্রামী বন্ধুগণ, আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ও সমন্বয়ক পাঁচ দলীয় বাম জোট। চীন কিন্তু এখন আর কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে দাবি করতে পারে না, এটা একটা পুঁজিবাদী রাষ্ট্র হয়ে গেছে। আর আপনারা পাকিস্তান আমলে কাবুলিওয়ালাদের নাম শুনেছিলেন, যে পাকিস্তান থেকে কাবুলিওয়ালারা সুদে টাকা লগ্নি করে যেত বাংলাদেশে ঘুরে ঘুরে, কেউ যদি সুদ না দিয়া মরে যেত তাহলে তার কবরে বা সমাধিতে তারা লাঠি দিয়া বা জুতা দিয়া আঘাত করত মরার পরেও, অর্থাৎ তাদের টাকা বা সুদ মাপ পাওয়ার কোনো উপায় ছিল না। চীন বর্তমান বিশ্বে মূলত একটা কাবুলিওয়ালা রাষ্ট্র হয়ে গেছে, বা সুদে কারবার বা ব্যবসা বাণিজ্য যেটাকে বলেন, কিন্তু এই ব্যবসাটা করতে যেয়ে তারা অনেকগুলো পলিসি অ্যাপ্লাই করে, যে পলিসিগুলোর কারণে একটা দেশ আস্তে পিষ্টে আটকা পড়ে যায়, তাদের হাতে পড়ে যায়। মাকুসা কিন্তু যে জাল সৃষ্টি করে, কি কারণে করে, খাইতে জালটা সৃষ্টি করে, ওই জালের ভিতরে কিন্তু তার খাদ্য অন্য পোকামাকড় এসে আটকা পড়ে যায়, তখন অনায়াসেই ওই মাকড়সা ওটাকে শিকার করে খায়। দেখেন বাংলাদেশের আইএমএফ এর সাথে সম্পর্ক নষ্ট যে হয়েছে, এই নষ্টের মূল কারণও কিন্তু, অন্যতম কারণ কিন্তু চীন। দেখেন চীনের টাকা দিয়ে কিন্তু আজ পদ্মা সেতু করা হয়েছে, চীনের টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে। আর শুধু এইটাই না, চীন যে পরিমাণ অর্থ বাংলাদেশে বিনিয়োগ করতেছে ব্যবসা বাণিজ্যের জন্যে, আর চীনা পণ্যে তো আমাদের দেশ সয়লাভ হয়ে আছেই, এটা ভালো কথা, কিন্তু চীন শুধু বাংলাদেশে যে ব্যবসা করার জন্য আসছে এটা কিন্তু ঠিক না, তাদের কার্যক্রম থেকে এটা বোঝা যায়। যেমন ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষে যখন আসে, ওনারা বলেছিল আমরা রাজনীতি টাজনীতি বুঝে না, সেই ডায়লগটা এখনো আমার মনে আছে, লর্ড ক্লাইভের ডায়লগ, কি আমারা কোনো ব্যবসা বাণিজ্য ছাড়া অন্য কিছু বুঝে না, আমারা রাজনীতি টাজনীতি ক্ষমতা কিছু দরকার নাই, আমরা শুধু ব্যবসা করিবে। মির্জাফরনবাব সিরাজউদ্দৌলাকে বলল যে আমরা খালি ব্যবসা করিবে, আমাদেরকে ব্যবসা করার সুযোগ দিও, আর তোমরা ক্ষমতা চালাইবা, রাষ্ট্র তোমাদের, তোমরা চালাইবা। কিন্তু কি হয়েছিল, 200 বছর এই বাংলার স্বাধীনতা, বাংলা বিহার উড়িষ্যা সহ এই ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে গেছিল 200 বছর। এখন সেই প্রেক্ষাপট যদিও বিশ্বে নাই, তাহলে এখন শোষণ করার, যে একটা রাষ্ট্রকে দখল করেই শোষণ করতে হবে, ওই পলিসি এখন নাই, এখন পলিসিটা পরিবর্তন হয়েছে। চীন বাংলাদেশে যে পরিমাণ এখন বিনিয়োগ করতেছে, এবং এই বিনিয়োগের অপোজিট সাইডে যেভাবে শর্ত দিচ্ছে তারা,
তাতে আষ্টে পৃষ্ঠে বাংলাদেশকে তারা আটকে ফেলতেছে। আমি কিছু তথ্য আপনাদেরকে দেই, দেখেন এই যে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হইলো, বিশ্বব্যাংকের ঋণ বাদ দিয়া পদ্মা সেতু নিজের টাকায় হয় নাই, এটা ভুল তথ্য, পদ্মা সেতু হয়েছে চীনের টাকায়, এবং চীনের এই ধরনের আরো অনেক প্রজেক্ট আছে, এবং চীনের বাংলাদেশ নিয়ে একটা দূরভিসন্ধি আছে। এই যে তিব্বত, যাক আরো অনেক কিছু ইন্টারনাল ব্যাপারও আছে, আমি বলতেছি আপনাদেরকে এখন যে চীনের উদ্দেশ্যটা কি। প্রথম উদ্দেশ্য হলো জাতের সাথে জাত মিলাইয়া করব তোমায় বিয়া। এই গানটা তো আপনারা শুনছেন সবাই, আমাদের একটা যাত্রাপালার গান, কি জাতের সাথে জাত মিলাইয়া করব তোমায় বিয়া, যেমন বেশিরভাগই হয় এটা। কিন্তু কিরকম, একটা মুসলমান ছেলে যখন একটা হিন্দু মেয়েকে বিয়ে করে, তখন জাতটা মিলানোর জন্য খালি ওই মেয়েটাকে মুসলমান করে নাই, অথবা ওই মুসলমান ছেলেটা হিন্দু হয়ে যায়, তাহলে কি হলো, দুজনই হিন্দু হয়ে গেল বা দুজনই মুসলমান হয়ে গেল, এবার বিয়ে করে ফেললো জাতের সাথে জাত মিলাইয়া। তাহলে প্রথমে চীন হলো একনায়কতন্ত্র চলতেছে, দেখতেছেন অর্ধ শতাব্দী ধরে চীনের কমিউনিস্ট পার্টি যে শাসন করতেছে, তাহলে বাংলাদেশকে যদি বিয়ে করতে চায় চীন বা চীনের মতো করে নিতে চায়, তাহলে প্রথমেই তাদের কি কাজ করতে হবে, এখানেও একনায়কতন্ত্র কায়েম করতে হবে। এবং এই একনায়কতন্ত্র কায়েম করার জন্যে আমরা দেখেছি তারা অনেক ধরনের সহযোগিতা প্রকাশ্য অপ্রকাশ্য করতেছে, যাতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে না আসে, তার জন্য কিন্তু তারা এইটা করতেছে। আমরা অনেকেই ভুল বুঝি, দেখেন ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু দেশের বিশ্বের মধ্যে অন্যতম একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তারা অবশ্যই চাবে যে আর একটা রাষ্ট্রে গণতন্ত্র আসুক, এটা চাবে। এটা অনেক বিশ্লেষণের ব্যাপার আছে, অনেকে আবার ভুলও বুঝি আমরা, যাক সেই আলাপে আমরা চাইতেছি না, কিন্তু চীন চায় বাংলাদেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হোক। এই যে মিয়ানমারের আজকে যে দুরবস্থাটা দেখতেছেন, এই দুরবস্থার মূল কারণ কিন্তু হলো চীন। চীন সেখানে বন্দর স্থাপন করেছেন, চীন মায়ানমারের ভিতর দিয়া বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে তারা গ্যাসের পাইপলাইন বসাইছেন, আবার মায়ানমারের যে জলসীমাটা আছে এটা চীনের বড় প্রয়োজন, তারা এটা ব্যবহার করতেছে, করতে হবে। এই কারণে চীন এই মায়ানমারের সামরিক জান্তা সরকারকে তারা টিকিয়ে রাখেছেন, এবং টিকিয়ে রাখার জন্যে সর্বোচ্চ সহযোগিতা করেছে, এবং মায়ানমারের তারা প্রচুর ইনভেস্ট করেছেন। যেখানে একটা সামরিক জান্তার দেশ, যে দেশটা বিশ্ব বাণিজ্য নিষেধাজ্ঞার অন্তরালে আছে, সেইখানে তারা সামরিক জান্তাকে একছত্রভাবে সহযোগিতা করতেছে। মূলত বিশ্বের যেখানে যেখানেই সামরিক জান্তা আছে, সেখানে চীন সর্বপ্রথম তার পাশে যে আগে দাঁড়ায়, কারণ চীন এখন একনায়কতন্ত্র রাষ্ট্র, তাদের কমিউনিস্ট রাষ্ট্র আর বলা যাবে না। দেখেন মায়ানমার থেকে যে 13 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আসছে, এই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে কোনো প্রকার সহযোগিতা চীন আমাদের করে নাই, অথচ সবাই জানে বিশ্বের যে মায়ানমারের সামরিক জান্তা পরিচালিতই হয় চীন দ্বারা। চীন যদি বলতো বা চাইতো, তাহলে কিন্তু এই বাংলাদেশের এই 13 লক্ষ রোহিঙ্গা অটোমেটিকলি ফেরত চলে যেত, কিন্তু চীন কিন্তু এটা চাই নাই। কেন চাই নাই? যেখানে যে দেশে অশান্তি থাকে, দুর্যোগ থাকে, গৃহযুদ্ধ থাকে,
সেখান থেকে ফায়দা লুটানো যায় বেশি। তো মায়ানমার এই গৃহযুদ্ধের অন্যতম একটা কারণও চীন। সেখানে তারা অনেক ইনভেস্ট করেছেন, সামরিক জনতাকে সহযোগিতা করতেছেন, এখনো করতেছেন। আবার সেই গৃহযুদ্ধে এখন যখন বিরোধী পক্ষ জয়লাভের দিকে চলে যাচ্ছে, কোণঠাসা হয়ে পড়েছে সামরিক জনতা, তখন তারা কিন্তু এখন আন্ডারগ্রাউন্ডে তারা সেই বিরোধী জাতিগোষ্ঠীগুলোকে এখন তারা সহযোগিতা করতেছে, তাদের পাশে এসে দাঁড়াইতেছে। কারণ যদি সামরিক জনতা হেরে যায়, তাহলে কিন্তু যাতে তারা যে কাবুলিওয়ালার মতো ব্যবসা করে, ইনভেস্ট করেছে, আরো করবে, এদের সাথে সম্পর্ক উন্নয়ন করে তাদের সেই ব্যবসা বাণিজ্য ধারা বহাল রাখতে পারে, কাজে তাদের নীতিনৈতিকতার কোনো বালাই বিশ্বের কোথাও নাই। বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার জন্য আমি প্রধান দায়ী করতেছি এই চীনকে। আর দুই নম্বরে বাংলাদেশকে চীনের মতো একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য চীন যে কাজ করে যেতেছে, বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা, এর জন্য দায়ী কিন্তু হলো চীন। আজকে চীনকে বয়কট করতে হবে আমাদের। দুই, তিন নম্বর, অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা বাংলাদেশে তারা যে বিনিয়োগগুলো করতেছে, এবং তারা চাইতেছে যে বাংলাদেশকে বন্ধুহীন করে দেয়া, বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয়া, চীনের কব্জায় নিতে চাইতেছে। যে বাংলাদেশের যে প্রায় 18 কোটি মানুষ এই ভূখণ্ডর দিকে তাদের নজর পড়ছে, তারা একচেটিয়া ব্যবসা বাণিজ্য করবে। কিন্তু ব্যবসা বাণিজ্য করতে আইসা তারা ইনভেস্ট করতে করতে এমন একটা পর্যায়ে আপনাকে নিয়ে যাবে, তখন আপনারা তাদের ঋণ পরিশোধ করতে পারবেন না, তখন এটা হয়ে যাবে তাদের কলোনি রাষ্ট্র, আপনি জিম্মি হয়ে যাবেন, এক পর্যায়ে আপনি হয়ে যাবেন দেউলিয়া। এই যে শ্রীলঙ্কায় যে দেউলিয়া হয়ে গেল কিছুদিন আগে, এখন এই ছোট ভিডিওতে আমি সবগুলো তথ্য দিতে পারলাম না, এরও কিন্তু এক নম্বর কারণ ছিল এই চীন। কাজেই আমি বলবো, যদি আমরা দেশবাসী চীন সম্পর্কে সতর্ক না হই, সরকার তো অলরেডি চীনের ফাঁদে পা দিয়ে দিয়েছে, বিশ্বব্যাংক বাদ দিয়ে তাদের কাছ থেকে লোন নিতেছে, তাদেরকে দিয়ে বিভিন্ন প্রজেক্ট করাইতেছে, এই করতেছে, সেই করতেছে, অনেক কিছু দেখতেছি আমরা, তাহলে অলরেডি কিন্তু আবার সরকার একটা সুবিধাও নিছে চীনের কাছ থেকে, যে বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা, গণতন্ত্র নিয়ে যে প্রশ্ন আছে, সেখানে চীন হলো একনায়কতন্ত্র একটা রাষ্ট্র, এ সমর্থন দিতেছে বাংলাদেশের সরকারকে যে তোমরা একনায়কতন্ত্রভাবে চালাও। তাহলে এই সুবিধা নিতে যে সরকার কিন্তু চীনের কাছে জিম্মি হয়ে পড়তেছে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, যে আমরা যেন মিয়ানমারের মতো গৃহযুদ্ধে জড়াইয়া না পড়ি, আমরা যেন শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে না যাই। কিন্তু বর্তমান চীনের তিনটা টার্গেট নিয়ে তারা একটা দেশের সাথে কাজ করে। এক নম্বর টার্গেট হলো তারা আপনার সেখানে আপনার দেশে ইনভেস্ট করবে, প্রচুর ইনভেস্ট, এই ইনভেস্ট করতে করতে এমন ইনভেস্ট করবে আর আপনি সুদ আর ঋণের ফাঁদে ফেলবে, তখন আপনি তার কাছে জিম্মি হয়ে যাবেন। এক, দুই নম্বর, আপনার দেশের মধ্যে স্বচ্ছ গণতন্ত্র থাকতে দিবে না তারা, যদি গণতন্ত্র থাকে তাহলে সেই দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, সেই দেশে তারা ব্যবসা বাণিজ্য করে সুবিধা করতে পারে না, এই কারণে তারা এই দুই নম্বর কাজটা করে, যে সেখানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে সহযোগিতা করে, এলো দুই। আর তিন নম্বর, যেটা আপনাকে বললাম যে গৃহযুদ্ধ বা আঞ্চলিক যে আধিপত্য বিস্তারের জন্যে তারা এই দেশটাকে কব্জায় করে রাখতে চায়। মায়ানমারকে দীর্ঘ বছর ধরে তারা কব্জা করে রাখছে, মায়ানমারকে শ্রীলঙ্কার দেউলিয়া করে দিয়েছে, এবং তাদের নজর পড়ছে হলো বাংলাদেশের দিকে। আমি বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাবো,
চীন, এই চীনের দিকে দৃষ্টি দিতে, চীন থেকে সতর্ক থাকতে হবে আমাদের, চীন থেকে সতর্ক থাকতে হবে। আর সরকারকে আহ্বান জানাবো যে চীনের ফাঁদে পা দিয়া বিশ্বের সাথে সম্পর্ক অবনতি করবেন না, যে বাংলাদেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করবেন না, যে চীন যেটা চাচ্ছে যে বাংলাদেশ একমাত্র তাদেরই বন্ধু হোক বা তাদের মাকড়সার জালের মতো তারা বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে আটকে রেখে তারা এখানে বাণিজ্য চালাবে, এই ফাঁদে যেন সরকার পা তো অলরেডি দিছে, তারপরও সেখানে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে। বিপ্লবী অভিনন্দন, সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিয়েন।